আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম ঢাকা রংপুর চার লেন মহাসড়কের নতুন আপডেট ভিডিও নিয়ে। তো আজকে আমি আসছি হচ্ছে বগুড়ার চারমাথায়, একটা বগুড়ার হচ্ছে প্রাণকেন্দ্র, বগুড়ার বাস স্ট্যান্ড চারমাথায়। তো এখানে একটা আন্ডারপাসের কাজ চলমান আছে। তো এই আন্ডারপাসের কাজের মানে কতদূর আর কি, তো এটা দেখার জন্য আর কি চারমাথায় আসা। তো সামনে দেখতে পাচ্ছি আন্ডারপাসের কাজ কিন্তু চলমান। তো মেইনলি হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম, এই রোডে মানে শ্যুট করতে আসলে জ্যামের মানে এতে পড়তে হবে। তো মোটামুটি আমাকে একটু রং রোডে যেতে হবে, আমার মানে যাওয়া লাগতো আমার রোড হচ্ছে বামে, কিন্তু আমি একটু ঢুকবো ডান সাইড। তো ভিতরে দেখতে পাচ্ছি এখানে প্রায় সবগুলো পিলারের হচ্ছে বেজমেনের কাজ প্রায় শেষ, পিলারের বেজমেনের কাজ প্রায় শেষ যেহেতু ভিতরে দেখা গেল। তো আমি এখন সাইড দিয়ে আসতেছি, আসলে সাইড দিয়ে যাওয়ার সময় সেভাবে আর কি ভিতরে কাজগুলো বোঝা যায় না, যেহেতু এখনও নিচের কাজগুলো চলমান আছে আর কি, সাইড থেকে দেখা যাচ্ছে না। দেখি সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পথে কিছু চোখে পড়ে নাকি। তো আমি এখন হচ্ছে সেন্সরি মোটেলের একদম সামনে, তো এখান থেকে সামনের দিকে গেলেই মানে বোঝা যাবে হচ্ছে কাজের পরিস্থিতিটা কেমন। উল্টো দিকে আসছি, তারপরেও কিন্তু জ্যাম, আর ওই চার মাথা তিন মাথা লিগেটের কাজের কিন্তু জ্যামগুলো লেগেই থাকে। তো যাচ্ছে সামনের দিকে, সামনের দিকের কাজ কেমন। তো মোটামুটি কাজ চলছে, সামনে দেখতে পারছি অনেকেই কাজ করতেছে এই সাইটে। হ্যাঁ, এখানে অনেক বড়ো এই সামনে তিন মাথা এলিগেটের কাজের পরে এই কাজের মানে বগুড়ায় সর্বোচ্চ মানে বড় ফ্লাইওভার হচ্ছে তিন মাথা রেলগেট, তারপরে দেখি চার মাথারটা, এরপরে হচ্ছে মাটিল্লি বিমানবন্দর। তো অনেক বড় প্ল্যান আছে এখানে, আসলে কী ধরনের কাজ হবে সেটা নিয়ে আর কি এখনও ওভাবে জানতে পারি নাই। এর আগে কথা হয়েছিল রোডের একজনের সাথে, তো ওনারা বলেছিল যে চার মাথার কাজটা অনেক বিস্তর, অর্থাৎ অনেক বড় প্ল্যান আছে। তো এই জন্য আর কি এখনও ওইভাবে আমরা বুঝতে পারছি না কাজটা কী হবে। দেখুন ভিতরে কিন্তু আপনার মাটি ভরাট করতেছে, প্লাস দেখতেই পাচ্ছি খুব দ্রুতই কাজটা শেষ হবে। তো এখন আর অল্প কিছুদিনের ভিতরে হয়তো আমি হয় ঢাকার দিকে অথবা রংপুর দিকে যে কোনো দিকে যাব। আর বর্তমানে তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে খরচটা অনেক বেড়ে গেছে। আসলে ইউটিউবের যে ইনকাম এটা দিয়ে আমাদের তেল খরচ হয় না আর কি, শখের বসে এগুলো করা হয়। এখন হচ্ছে এটার আপডেট দেওয়ার মতো আর কিছু তেমন কিছু নেই, এখন যাব হচ্ছে ওই পাস দিয়ে, যাওয়ার যে রুটটা আছে এটা দেখানোর জন্য। এটার আপডেটের তেমন কিছু নেই, খুব একটা কাজ যে একদম বেশি হচ্ছে তাও না, মানে কাজ শুরু হয়েছে আর সম্প্রতি আর যেগুলো কাজ নতুন করে শুরু হয়েছে এগুলো আপডেট আমি আপনাদেরকে আমি দিয়ে দেব। তো ঘুরলাম আবার সাইডতে দেখানোর চেষ্টা করতেছি। তো আরও মনে হয় এক মাস গেলে কাজটা যখন দৃশ্যমান হবে, চোখে পড়বে, তখন ভালো লাগবে। সবে মাত্র কাজটা শুরু হয়েছে, তবে অনেক লোক দেখলাম কাজ করতেছে। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা। তো ইনশাল্লাহ আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।